আকাশে কড়া রোদ আর রাস্তায় লোকের পরিমাণ খুব কমই, তাতে কি আমরা একটু ঘুরেই আসি। অবশ্য আমাদের যাওয়ার কথা ছিল বিকেলে, ভেবেছিলাম বিকেল হলে একটু রোদটা নামলে ঠান্ডায় ঠান্ডায় চলে যাব, কিন্তু দিদি তো কিছুতেই কথা শুনল না, তার জন্য আমরা যাই হোক বেলাবেলি বেরিয়ে গেলাম। এখন এখান থেকে আমরা যাব সোজা নারায়ণপুর। নারায়ণপুর গিয়ে দোকানে গিয়ে কিছু খাওয়া দাওয়া নিয়ে মা, দিদি আর দিদির মেয়ে আসবে, তাদের জন্য একটু ওয়েট করতে হবে, তারাও আমাদের সঙ্গে যাবে। দেখি দোকানে গিয়ে কী নেওয়া যায়। এদিকে মা আর দিদি এখনও পর্যন্ত নারায়ণপুরে এসে পৌঁছায়নি। আমি কেনাকাটা করে মা দিদির জন্য কিছুক্ষণ ওখানেই অপেক্ষা করলাম। চারিদিকে রোদ, বাইরে বেরানোর কোনো উপায় নেই, তার জন্য ওইখানে বসে অপেক্ষা করলাম। বাইরে দিয়ে দেখতে লাগলাম তারা এলো কি এলো না, কিন্তু এখনও তারা এসে পৌঁছায়নি। তবে হ্যাঁ, খুব বেশি অপেক্ষা করতে লাগিনি, কিছুক্ষণ পরেই দেখলাম তারা এসে পৌঁছেছে। রাত দেরি না করে সামনে একটা অটো দাঁড়িয়েছিল, সবাই মিলে অটোর মধ্যে উঠে পড়লাম, উঠে যাব সোজা 1 নম্বর। এদিকে আবার কড়া রোদে মানুষ বেড়াতে পারছে না, আর এই পুচকেটার বায়না আমাদের সাথে আসবে। চলো তাহলে একটু এগিয়ে রাস্তার মোড় পেরে রিক্সা স্ট্যান্ড থেকে নেমে দিদির বাড়ি। আমরা হয়তো চিনতে পারবো না, দিদি হয়তো এসে নিয়ে যাবে আমাদের। রাস্তা দিয়ে কিছুটা অংশ হাঁটতে না হাঁটতে দিদি এসে পৌঁছালো আমাদের কাছে। আমাদের একটু সুবিধাই হলো তাদের বাড়ি যেতে, কেননা আমরা তো কিছু চিনতে পারছিলাম না। আশেপাশে মাছ মাংস বাজার সবজি নিয়ে বসা, সামনেই বাড়ি, খুব সুবিধাই আছে। ফাইনালি এসে পৌঁছালাম দিদির বাড়ি। যাই, এই কড়া রোদ থেকে এসে আগে গিয়ে একটু হাওয়ায় বসি, তারপরে সবার সাথে কথা হবে। এই হলো দিদির মা, মানে মাসি, আর ইনি হলেন মেসো। মেসো 3 বছর আগে মারা গেছেন। এখানে একটা অ্যাকোরিয়াম ছিল, বাচ্চাটা খুব খুশি হয়েছে অ্যাকোরিয়ামটা দেখে। শুধু তার কাছে যাচ্ছে, মাছগুলোকে অ্যাকোরিয়ামের বাইরে থেকে টাচ করছে, ভীষণ আনন্দ পেয়েছে, এটা নিয়েই খেলা করছে সারাক্ষণ। দিদির এই ঘরটা এত ঠান্ডা যে এত রোদের মধ্যে এসে প্রাণটা জুড়িয়ে গেল। তারপর এক জায়গায় সবাই মিলে বসে একটু গল্প গুজব করা হলো, দিদি একটু আম কাটলো, সবাই মিলে বসে আম খেলাম। একটু যাই রান্নাঘরে, দিদি কি করছে দেখি গিয়ে। এখানে দিদি রান্নাবান্না সব কমপ্লিট, আমরা আসার আগে কমপ্লিট একটু হাই বলে দাও দিদি। এদিকে দিদির ছেলে পড়াশোনা করছে, তার মধ্যে আমার ছেলেও বসে কথা বলছে। এই হচ্ছে দিদি, ওপরে ভাসুর থাকে, যা থাকে, এটা দিদির ঘর। এখানে দিদি জামাইবাবু থাকে। আর পাশের ঘরটা সাধারণত ফাঁকাই থাকে, মানুষজন আসলে থাকে, খাবার টেবিল আছে, ওখানে খাওয়া দাওয়া হয়। মোটামুটি সব কিছুই কমপ্লিট, তো অনেকটা বেলাই হলো, এদিকে যাই বাবু আর বাচ্চাগুলো সবাই মিলে একসাথে খেতে বসে গেল। তারপরে আর দেরি না করে আমরাও বসে গেলাম। দিদি রান্না করেছিল ডাল, পটল ভাজা, শাক ভাজা, আলু ভাজা, মাংস, চাটনি, পাঁপড়। হাতের রান্না খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে সবার। মা আর মাসি একসাথে বসে খেয়ে নিল, আমরাও একসাথে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া সেরে বিকেলের দিকে সবাই মিলেই বেরিয়েলাম সামনে ননদের বাড়ি। ননদের বাড়ি আসলাম সবাই মিলে। খোল দেখি, তারা একটু টিফিনের ব্যবস্থা করলো, একটু রোল, চা, মিষ্টি, সেই সবগুলো খেলাম। তারপর অবশেষে বাড়ি ফিরলাম নারায়ণপুরে। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ।